আজওয়া খেজুর, হয়তো এই নামটি আপনিও শুনেছেন, কিন্তু এই খেজুরের কি এমন গুরুত্ব রয়েছে যার কারণে এই খেজুরকে সবাই বরকতময় মনে করে থাকেন? আজকের এই ভিডিওতে এই খেজুরের বিশেষত্বই তুলে ধরা হবে। আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নিজ হাতে এই আজওয়া খেজুরের বীজ রোপণ করেছিলেন। এই খেজুরের বীজ রোপণ আর জন্মের পেছনে রয়েছে বিশেষ কারণও, যার ফলে এই খেজুরের রয়েছে বিশেষ বরকত ও ফজিলত। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মালিক ছিল একজন ইয়াহুদি। হযরত সালমান ফার্সি যখন মুক্তি চাইল, তখন ইয়াহুদি এই শর্তে তাকে মুক্তি দিতে চাইল যে যদি তিনি নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে নগদ 600 দিনার দেন এবং 30টি খেজুর গাছ রোপণ করে আর খেজুর গাছে খেজুর ধরলে তবেই সে মুক্ত হতে পারবে। আসলে ইহুদির মুক্তি দেবার কোনো ইচ্ছা ছিল না, তাই তাকে এই শর্ত দেওয়া হয়। কেননা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পক্ষে 600 দিনার জোগাড় করা কঠিন ছিল, আর 600 দিনার জোগাড় করলেও খেজুর গাছ রোপণ করে তাতে ফল ধরে ফল পাকানো অনেক সময়ের ব্যাপার ছিল। যাই হোক, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে ঘটনা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 600 দিনারের ব্যবস্থা তাকে করে দিলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে তিনি গেলেন ইয়াহুদের কাছে। ইয়াহুদি এক কাঁদি খেজুর দিয়ে বলল, এই খেজুর থেকে চারা উৎপন্ন করে তবে ফল ফলাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইয়াহুদির দেওয়া খেজুরগুলো সে আগুনে পুড়িয়ে ময়লা করে ফেলছে যাতে চারা না ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের কাঁদি হাতে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্ত করতে বললেন আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন পানি আনতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে প্রতিটি গর্তে সেই পোড়া খেজুর রোপণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে বাগানের শেষ প্রান্তে না যাওয়া পর্যন্ত তুমি পেছন ফিরে তাকাবে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে না তাকিয়ে পানি দিতে লাগলেন। বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর তিনি তাকিয়ে দেখলেন যে প্রতিটি গাছে খেজুরে পরিপূর্ণ আর খেজুরগুলো পেকে কালোবর্ণ হয়ে গেছে। এই খেজুর পৃথিবীর সবচেয়ে দামি খেজুর আর স্বাদের দিক দিয়েও সবচেয়ে বেশি সুস্বাদু, আর কেনই বা দামি হবে না? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুরটি নিজ হাতে রোপণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ইবনে সাদ তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে কয়েকটি আজওয়া খুরমা খাবে ওই দিন রাত পর্যন্ত কোনো বিষ ও জাদু তার কোনো ক্ষতি করবে না। অন্য অন্য বর্ণনাকারী বলছেন 7টি খুরমা। এছাড়াও অন্য একটি হাদিসে জুমুমা ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই সাদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সকালে 7টি আজওয়া খেজুর খাবে সেদিন তাকে কোনো বিষ ও জাদু ক্ষতি করবে না এর দ্বারা। সুতরাং আজওয়া খেজুরের উপকারিতা হাদিস দ্বারা প্রমাণিত, তাই রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার করতে পারি এই খেজুরকে। তাছাড়া অন্য এক হাদিসে হৃদরোগের জন্য এই আজওয়া খেজুর ব্যবহার করতে বলেছেন। সবচেয়ে বড় কথা হলো এই খেজুরের গাছের বীজগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রোপণ করেছেন, সে হিসাবে অন্তরে মহব্বত নিয়ে বরকতের জন্য খেতে পারেন এই খেজুর, আর শেফার নিয়তে তো খেতেই পারবেন।